মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সাপ্তাহিক আলোচনায় আমরা আমাদের বিষয় হচ্ছে আখলাক বা চরিত্র, এবং এই বিষয় নিয়ে আমরা আমাদের অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মুসলিম ফারাদি সাহেবের সাথে কথা বলবো। আপনারা জানেন যে ইসলামে চরিত্রের বিষয়ে কথা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাম চরিত্রের বিষয়ে কথা বলেছেন, এবং আমরা আজকে জানতে চাইবো এই চরিত্র, এই আখলাক বা চরিত্র বিষয়টা কি, এর গুরুত্ব কি, এবং এর সাথে আমাদের আমল বা আখলাক এবং অভ্যাসের সম্পর্ক কি, এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের অতিথির সাথে। আমরা প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অতিথি জনাব মুসলিম ফারাদি সাহেবকে স্টুডিওতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ঠিক আছেন? আপনার ফ্যামিলি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, ফ্যামিলি ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনি ভূমিকাতে শুনেছেন যে আজকে আমরা আখলাক নিয়ে কথা বলবো, তো আমার কাছে প্রথম আপনার কাছে জানতে চাইবো যে এই আখলাক শব্দটা তো আরবি খুলুক শব্দ থেকে এসেছে বোধহয়, এটা আখলাকটা হচ্ছে এর প্লুরাল হচ্ছে আখলাক, তো আখলাকটা বলতে কি আসলে এটা কি একটা নিরপেক্ষ শব্দ বলে চরিত্র, না এটা ভালো চরিত্র? এই আখলাক শব্দটাকে আপনি একটু শাব্দিক ডেফিনিশন দেবেন কি, এবং ইসলামিক পরিবেশে আখলাক কি বোঝায় এটা আমাদেরকে বুঝিয়ে বলুন। জাযাকুমুল্লাহ খাইরান তুহিন ভাই। আখলাক আপনি ঠিকই বলেছেন, মানে মানুষের চরিত্র। হ্যাঁ, এটার সাথে শব্দটা মনে করেন সৃষ্টি, হা লাম কাফ, ওকে, যে আল্লাহ তাআলা খালাকা সৃষ্টি, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, খালেক সৃষ্টিকর্তা, তো এই শব্দটা মূল ধাতু ওখান থেকে এসেছে। এর মানে হচ্ছে যে মানুষের জীবনের মধ্যে যে প্রকৃতি, তার স্বভাব, চরিত্র, আচার আচরণ ইত্যাদিকে বোঝানোর জন্য আসলে আখলাক শব্দটা ব্যবহার করা হয়েছে ইসলামিক পরিভাষা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আপনি মহান চরিত্রের অধিকারী। তো আর চরিত্রটা হচ্ছে মূলত যেটা আমরা মানে যেটা আজকে এমফাসিস দিতে চাই, আর খুব মানে ডিপার আলোচনার প্রয়োজন নাই, সেটা হলো থিওলজিক্যাল আলোচনা, সেদিকে আমরা যাব না। আমাদের ব্যবহারিক জীবনটা নিয়ে আমরা আসলে কথা বলতে চাই। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক বলতে কি বুঝিয়েছেন আমাদের প্রতি দিনের জীবনের জন্য, সেটাই আমরা করতে মানে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে মানুষের সাথে, মানে আপনি একজন ব্যক্তি, আপনি কোনো মানুষের সাথে সম্পর্ক ছাড়াও আপনি মোটামুটি লিভ করতে পারেন হয়তো, এবং আসে না যে আমার এক যুগ আসবে যখন মানুষ তার তার জন্য উত্তম হবে যে তার বকরিটা নিয়ে সে পাহাড়ে চলে যাবে, আর সেখানে বকরি চড়িয়ে তার দুধ খেয়ে সে জীবনযাপন করবে। এই সিচুয়েশন যদি হয়, এবং অনেকে তো আছে যারা এরকম সুফি হয়ে যায়, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তার নিজেদের মানে এক ধরনের চরিত্র আল্লাহর সাথে আবাদত বন্দেগীর কানেকশন করে, তো সেটা হচ্ছে আল্লাহর সাথে কানেকশন, আর এটা হচ্ছে হিউম্যানের সাথে কানেকশন, অন্য মানুষের সাথে কানেকশন। মূলত একটা আখলাক বলতে আমরা একটা সামাজিক আচরণ, সামাজিক আচরণকে আমরা বুঝতে পারি যে কিভাবে অন্য মানুষের সাথে আমরা আচরণ করব, আমাদের ম্যানার্স কি হবে, এটাই মূলত বুঝাচ্ছি আমরা। আপনি বলতে চাচ্ছেন যে সামাজিক সেটিং এ ব্যক্তির আচরণ, সামাজিক ক্ষেত্রে ব্যক্তির আচরণ, অন্য মানুষের সাথে তার আচরণ, মানুষের সাথে চলতে তার যে আচরণ, হ্যাঁ,
এটাই হচ্ছে মূলত আখলাক বলতে বোঝাচ্ছি আমরা। সুতরাং তো আখলাক সভ্যতা যখন আমরা বুঝলাম, তো আখলাক এর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক গুরুত্ব নিয়ে আমাদেরকে কি বলেছেন? ভেরি ইম্পর্টেন্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি যে তার উত্তম চরিত্র আখলাকের মাধ্যমে সে একজন নামাজি এবং রোজাদার, নামাজ এবং রোজাদার যেই পর্যায়ে পৌঁছে তার নামাজ রোজার মাধ্যমে, একজন চরিত্রবান ব্যক্তি তার চরিত্রের মাধ্যমে সেই জায়গায় পৌঁছতে পারে। মানে এই হাদিসটা যদি আমরা সামনে রাখি তাহলে আমরা বুঝতে পারি যে আসলে চরিত্রের মানে ইম্পর্টেন্স কতটুকু, গুরুত্ব কতটুকু। এই হাদিসটা করেছেন, রেওয়াজটা আমাদেরকে বলবেন কিনা? হ্যাঁ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি যে তার চরিত্রের মাধ্যমে সে ইন্নাল মুমিনা লায়ুদরিকু বিহুসনি খুলকিহি দারাজাতা সাইম আল কায়েম, যে একজন ব্যক্তি মুমিন তার উত্তম চরিত্রের মাধ্যমে সে একজন রোজাদার একজন নামাজির সমপর্যায়ে পৌঁছে যায়। এটা এটা বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আরো বলেছেন যে আকমালুল মুমিনিন আহসানুহুম খুলুকা, যে মুমিনদের মধ্যে বেস্ট হচ্ছে তারাই যাদের চরিত্র হচ্ছে বেস্ট। চরিত্র বেস্ট হইলে বেস্ট মুমিন, চরিত্র বেস্ট না হইলে কি হবে? বেস্ট মুমিন হবে না। ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে একটু একটু ক্লারিফিকেশন জানতে চাচ্ছি যে নামাজ এবং রোজার মাধ্যমে পৌঁছে যাওয়াটা কি নফল নামাজ রোজার কথা বলা হয়েছে? এখানে ভেরি ইম্পর্টেন্ট, আপনি একটা ডিস্টিংগুইশ করতে চাচ্ছেন এখানে যে নামাজ রোজা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কোয়ালিফাই করেন নাই, তিনি বলেন নাই, ঠিক না? তিনি বলেন নাই, কিন্তু এর অর্থ এটা কিন্তু নয়। এটা আপনার ক্লিয়ার হওয়া উচিত যে একজন লোক খালি চরিত্র ভালো করবে, কিছু লোক এরকম আছে যে আমি তো কাউকে নষ্ট করি না, আমি তা কারো কোনো ক্ষতি করি না, আমি সবার সাথে ভালো ব্যবহার করি, তাহলে আমি জান্নাতে যাব না কেন? এবং এই হাদিসের আলোকে যে আমি তো তাদের সমপর্যায়ে পৌঁছে যেতে পারি ভালো চরিত্রের মাধ্যমেই, সুতরাং নামাজ রোজা বাদ দেই, এটার জন্য বলা হয় নামাজ রোজা তো আপনাকে করতেই হবে, অবশ্যই করতে হবে, ডেফিনেটলি করতে হবে, কারণ সেটা তো ফরজ আপনার উপর। তো চরিত্রের অনেক জিনিস আছে এখানে ফর, হ্যাঁ, আর অনেক অনেক কিছু আছে খারাপ চরিত্র, যেমন গীবত করা, সেটা তো হলো মানে গুনায় কবিরা কবিরা। তো নামাজ রোজার যেটা এমফাসিস দেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটার ইম্পর্টেন্স এত যে তুমি নামাজ রোজার করেই শুধুমাত্র একজন লোক মানে চরিত্রর মানে বাদ দিয়ে নামাজ রোজা করে একজন লোক যদি উপরে উঠে যেতে চায়, একটা পর্যায়ে যায়, তো তুমি চরিত্রের মাধ্যমে তোমার এই স্টেটাসটা এতটুকু পর্যায়ে পৌঁছে যাবে। এর মানে হলো আপনার দুই দিকে আপনি আগাচ্ছেন, একদিকে চার নামাজ রোজায় আপনি এখানে যাচ্ছেন, আবার চরিত্র নিয়ে আপনি এখানে যাচ্ছেন। এটা এমফাসিস দেওয়া হচ্ছে বোধ, এর মানে হচ্ছে বোধ যে আপনি নামাজ রোজা দিয়েও এখানে যাবেন, আবার চরিত্র দিয়েও এখানে যাবেন, দেন ইউ আর মুভিং ফরওয়ার্ড। কিন্তু আপনি যদি চরিত্র আপনার না থাকে তাহলে আপনি এটা দিয়ে এখানে যাবেন আর সামনে হয়তো যেতে পারবেন না। তো দুইটা যখন একসাথ হবে দেন ইউ উইল মুভ ফরওয়ার্ড। এটাই আমার মনে হয় বুঝাচ্ছেন যে ইম্পর্টেন্স ইম্পর্টেন্স হবে। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনি খুলক, কিয়ামতের দিন মোমিনের পাল্লার মধ্যে হসনে খলক উত্তম চরিত্রের চেয়ে বেশি ভারী জিনিস আর কিছু হবে না। হ্যাঁ, এটা হবে সবচেয়ে ওজন, সবচেয়ে ভারী। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাজটা তো সহজ হতে পারে, ডিপেন্ড করে পিপল পিপল টু পিপল ভেরি করবে। এটা তো কাজটা তো সহজ, এটার গুরুত্ব এত যে এটা খুব ওজন হবে, খুব ওজন হবে। নামাজ রোজাও তো অবশ্যই ওজন হবে,
এটাও পাল্লা ভারী করবে। এখানে যখন আমরা আমাদের গুনাখাতা একদিকে আছে, তাই না, মনে করেন আগে যেটা বলছিলেন নামাজের মাধ্যমে আমরা একটা পর্যায়ে পৌঁছবো, তাই না, তা আমাদের গুনাখাতাও তো হয়, তো গুনাখাতা তো ওইটাকে তলায় দিতে পারে। নামাজে আমরা এতটুকু গেছি কিন্তু গুনাখাতা করে আমরা তলায় যেতে পারি, কিন্তু চরিত্রে এইটা এত হেভি হবে যে ইনশাআল্লাহ এটা মানে কি বলে ন্যাকের পাল্লাটাকে ভারী করে দেবে। এটাই হলো চাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের খুব গুরুত্ব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ষষ্ঠ চরিত্র হিসেবে উপস্থাপন করেছেন, এই গুরুত্ব দেওয়ার গুরুত্বটা কি, এই গুরুত্ব দেওয়ার কারণটা কি? ভেরি ফিলোসফিক্যাল ডিসকাশন, আলোচনা। হ্যাঁ, গুরুত্ব কেন দিলেন, কারণ হচ্ছে ইসলাম মূলত একটা সামাজিক সোশ্যাল রিলিজিয়ন, একটা সামাজিক ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম কোনো বৈরাগ্যবাদ নয়, যেটা কেউ কেউ মাঝে মাঝে এটাকে খুব প্রাধান্য দিতে চায়। ইসলাম বৈরাগ্যবাদে বিশ্বাস করে না। ইসলাম মানে হচ্ছে আপনি সমাজে বসবাস করবেন, মানুষের সাথে থাকবেন, প্রতিদিন আপনি একটা সুন্দর জীবন যাপন করবেন, এটাই হলো ইসলাম। তাহলে এইটা, এই ইসলামী জীবন যাপন সম্ভব নয় উত্তম চরিত্র ছাড়া, এরা হবে না। সুতরাং আপনার ইসলামই হবে না, কারণ ইসলামের মানে আল্লাহর সাথে সম্পর্ক, যেটা অন্য সাবজেক্টে আলোচনা, মানে আল্লাহর হক আর বান্দার হক, এর মানে হচ্ছে ইসলাম একদিকে হচ্ছে আপনি আল্লাহর সাথে সম্পর্ক করবেন, অন্যদিকে আপনি মানুষের সাথে সম্পর্ক করবেন, মানুষের সাথে সম্পর্ক ভালো রাখবেন, মানুষের সাথে সু মানে জীবন যাপন করবেন, ভালো জীবন যাপন করবেন, এটাই হচ্ছে ইসলাম। এই কারণেই আখলাক ছাড়া যেহেতু এটা হবে না, আখলাক ছাড়া উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট, এই জন্য আখলার কথা বলেছেন। আপনি বলতে চাচ্ছেন যে আমার ইসলাম যদি মানুষের জন্য ভালো না হয় তাহলে আমার ইসলাম, আমার ইসলামের দরকার কি, এটাই তো বলতে চাচ্ছেন আপনি? আমার ইসলামের দরকার মানে আমার ইসলামটা যদি, আবার আমি রিফ্রেশ করে দেই, আমার ইসলামটা যদি মানুষের জন্য কল্যাণকর না হয় তাই তাইলে তো মানে অবজেক্টিভটা ফুলফিল হবে না, যেটা আপনি যেটা বলতে চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো হলো অ্যানাদার থিং, অন্য দৃষ্টিকোণ থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি আপনি বিবেচনা করেন তাহলে আপনি বলেন যে আমার ইসলাম দ্বারা যদি মানুষের কোনো ফায়দা না হয়, অন্য মানুষ যদি উপকৃত না হয় তাহলে আমার ইসলামের দরকার কি। সামাজিক দিকে থার্ড অ্যাঙ্গেল থেকে আপনি চিন্তা করলেন অন্যজন বলতে পারে এটা। বাট এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে আমার আখলাক আমি মানে ইসলামের জন্য ঠিক করব না, আমার আখলাক অন্য মানুষের জন্য না, আমার আখলাক আমার জন্য। ইট ইজ ভেরি ভাইটাল জিনিস কিন্তু, কারণ এখানে আপনি একটা সুন্দর জিনিস নিয়ে আসছেন, আপনি আমার মনে হয়েছে এটা বলা উচিত। সেটা হচ্ছে যে আমাদের দেখা যায় একজন যদি ভালো ব্যবহার করে, রাইট, তার প্রতিদানে আমরা ভালো ব্যবহার করি। একজন যদি খারাপ ব্যবহার করে তাহলে আমরা তার প্রতি উত্তরে খারাপ ব্যবহার করি, এটা আখলাকের সাথে যায় না। আখলাক হচ্ছে যে আপনি রিয়েকশনারি ব্যবহার হবে না, রিয়েকশনারি ব্যবহার না, যে আমাকে আপনি একটা চুমু দিলেন আমি একটা দিলাম। হ্যাঁ, এই জন্য তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে যে যে আমাকে বঞ্চিত করবে আমি তাকে দেব, যে আমাকে ছেড়ে যাবে আমি তার সাথে সম্পর্ক করব, এভাবে বলেছেন। এর মানে আমার আখলাক ইট ইজ ফর মি, আমার চরিত্র আমার জন্যই, আমার শরাফতের জন্যই, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই, আমার বেনিফিটের জন্যই, আমার কেয়ামতের পাল্লা ভারী করার জন্যই, এবং আমার মর্যাদা কেয়ামতে উন্নত করার জন্যই আমার আখলাক সমাজের অন্য মানুষ উল্টাপাল্টা করে করছে, সেজন্য আমি আরো কিছু লাইসেন্স আমি নেব, এই সবাই করতেছে আমি করলে কি, অমুকে এত খারাপ ব্যবহার তার থেকে তো আমার একটু ভালো, এটা করলে তো চলবে না। আমাকে চিন্তা করতে হবে যে উত্তম চরিত্র দিয়েছেন তার থেকে আমি কত দূর, তার সাথে আমাকে মিলানোর জন্য চেষ্টা করতে হবে। এইভাবে মূলত জিনিসটা চিন্তা করতে হবে ফর পার্সোনাল, আমাদের নিজের নিজের জন্য। মানে আপনার সারমর্মটা হচ্ছে যে আল্লাহকে খুশি করার জন্য আখলাককে সুন্দর করতে হবে, আখলাক মানুষের বেনিফিট, মানুষের জন্য বেনিফিট নিয়ে আসবে।
এটাই তো আপনি বলতে চাচ্ছেন, এটাই বলতে চাচ্ছি। এবং আপনি যেটা মনে করেন যে আখলাকটা যে উত্তম চরিত্র, উত্তম চরিত্রটা কি আবাদত কিনা, তাই না? দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। কারণ আমরা তো আমাদের আবাদতকে ভাগ করে ফেলছি বা জীবনকে আমরা ভাগ করে ফেলেছি। এভাবে করতে চাই, সরি আপনাকে থামিয়ে দিলাম, এই প্রশ্নটা আমি এভাবে করতে চাই যে আমাদের শ্রোতাদের জন্য জানার জন্য যে আখলাক এবং আমল যেটা বলি, আমরা বলি যে মানুষটা খুব আমলদার মানুষ, আমলদার মানুষ। তো এই আখলাক এবং আমলের মধ্যে সম্পর্কটা কি এবং পার্থক্যটা কি, এটা যদি আমাদেরকে একটু তুলে ধরেন। গুড কোশ্চেন। আমল বলতে সাধারণভাবে মানুষ মনে করে যে আমলদার উনি খুব নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি করে, তাসবিহ তারাবি করে, কোরআন তেলাওয়াত করে, মানে অল রিলেটেড টু আল্লাহ তাআলার বন্দেগীর সাথে রিলেটেড করে মানুষ বুঝে সাধারণত এইভাবে। কিন্তু ঘটনা ঠিক না, ঘটনা ঠিক না। এই জন্য যে আখলাকটাও আমলের অংশ, অ্যাকচুয়ালি আখলাকটাও আমলের অংশ, আমলের সালেহাতের মধ্যে আখলাকটাও আসে। কিন্তু এটাকে আরেকটা নাম দিয়ে আখলাক বলে একটা জিনিসকে এমফাসিস দেয়া হচ্ছে, এমফাসিস দেয়া হচ্ছে যে আপনার ম্যানার্স, আপনার বিহেভিয়ার, আপনার অ্যাটিটিউড, আপনার অন্য লোকের সাথে ডিলিংস, এগুলাকে এমফাসিস দিয়ে আখলাকের কথা বলা হচ্ছে। বাট দিজ আর অলসো আমলে সালে, এগুলা সব আপনি আমলে সালে, আপনি এই সব কিছু যদি সুন্না অনুযায়ী করেন, কোরআন এবং হাদিস বা সুন্নার অনুসরণ করার জন্য যদি আপনি করেন, তাহলে অল দিস এনিথিং এনিথিং আপনি কোরআন এন্ড সুন্না রাসূলের সুন্না অনুসরণ করার জন্য আপনি করেন, সব কিছুই হচ্ছে মূলত আমলে সওয়ালে। সুতরাং এটাও আমলে সওয়ালে, আমল ভালো, একজন লোকের যে আমল ভালো বদমেজাজ বলে না, যে আমলটা খুব ভালো বদমেজাজ। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমল ভালো বদমেজাজ, হাউ দিস টু থিংস গো টুগেদার, কিভাবে যায়? কারণ একজন লোকের যদি আমল ভালো হয় তাহলে আরেকজন মানুষের সাথে তো তার বদমেজাজ হওয়ার উচিত না। আমল অ্যাকশন, তাই না? আমলটা তো হচ্ছে অ্যাকশন, অ্যাকশন আমল তো হচ্ছে অ্যাকশন। আর এই অ্যাকশন একটা হচ্ছে রিলেটেড টু ওয়ার্শিপ অফ আল্লাহ, আর আরেকটা অ্যাকশন হচ্ছে রিলেটেড টু মানে ম্যানার্স আর বিহেভিয়ার উইথ হিউম্যান বিহেভ, হিউম্যান কন্ডাক্ট, মানে আমার এভরিডে কন্ডাক্ট, এগুলো হচ্ছে মূলত আখলাক। এবং এটা আখলাক আমলে সওয়ালে, যদি এটা আমলে সওয়ালে না হয়, যদি এটা ন্যাক আমল না হয়, তাহলে কেয়ামতের দিন মানে ন্যাকের পাল্লা এটা ভারী করবে কিভাবে? হ্যাঁ, এটা আমলে সওয়ালে যদি আমল না হয় তাহলে মানে নামাজ আর রোজা করে যে পর্যায়ে মানুষ পৌঁছে এটা দিয়ে বুঝবে কিভাবে? কাজেই এই হাদিসগুলোই প্রমাণ যে এগুলো হচ্ছে আমলে সওয়ালে। এই জন্য এটাকে যেইভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন সেভাবে গুরুত্ব আমাদেরকে দিতে হবে, যেটা দিতে আমরা মূলত মানে ভুল করে ফেলি, মিস্টেক করে ফেলি। আচ্ছা, তো আপনার কাছে এই আখলাক শব্দটা যখন আমরা বুঝলাম যে ভালো চরিত্র, এবং আপনি বললেন যে আখলাক হচ্ছে আমলে সালেহের অংশ, এখন এই আমলে সালেহে বলতে আমরা যখন বলি যে আমলে সালেহে যে ওই যে নিয়মিত নিয়মানুবর্তিতার কথা আসে, নিয়মিত করার কথা আসে, এখন যে জিনিসটা নিয়মিত না, যে আখলাকটা নিয়মিত প্রদর্শন হয় না বা নিয়মিত দেখা যায় না, এটাকে আপনি আখলাক বলবেন না এটাকে হেবিটে পরিণত করতে হবে ইন অর্ডার টু সে দ্য গুড আখলাকের মানুষ? ভেরি গুড। অ্যাকচুয়ালি এই জন্য ওই যে আমরা প্রথম শুরু করলাম যে মানুষের মানে হলুক, হ্যাঁ, আখলাক সেখান থেকে এসেছে, মানুষের জীবন মানে এটা অ্যাজ ইফ আপনার সৃষ্টি এরকম, মানে একেবারে আপনার সৃষ্টিগত বৈশিষ্ট্যের মতো আপনার হয়ে যাবে। তো মূলত এটা মানে এই অ্যাকশনটা মানে একটা দুটা অ্যাকশন, রাইট? আপনি একটু একটা সুন্নতের আমল করলেন, একটা হাদিস পড়লে একটু আমল এখানে করলেন, আরেকটা হাদিস পড়লে আরেকটা আমল ওখানে করলেন, এরকম না। আখলাক মানে হচ্ছে মূলত আপনার মোল্ডিং হয়ে যাবে, এভাবে আপনি এরকম হয়ে যাবেন, দ্যাট উইল নট বি ইভেন হ্যাবিট, ইট উইল বিকাম লাইক পার্ট অফ ইট। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে কখনোই কোনো বাজে, যেমন হাদিসে আসছে যে উনি আল্লাহ রাসূল কখনোই কোনো ফাহেশা ফাহেশ মুতাফাহেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো ছিলেন না। তার কাছ থেকে ইনডিসেন্ট কোনো জিনিস কখনোই আশা করা যেত না। তারপরে মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন, মানুষকে বঞ্চিত করবেন, মানুষের দুর্ব্যবহার করবেন ইত্যাদি কখনোই আশা করা যায়নি। এর মানে হচ্ছে দিস উইল বিকাম, মানে আপনার চরিত্রটা এরকম হয়ে যাবে যে আপনার কাছ থেকে অন্য কিছু আশা করা যায় না। তবে এই জন্য আখলাকের কতগুলো জিনিস কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কিছু উদাহরণ আমরা পেয়ে যাই যে আসলে তিনি কি বুঝাচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে যেমন যে সমস্ত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কিত আলোচনা এসেছে, এবং সাহাবিরা যেগুলো দেখেছেন এবং বলেছেন, সেখান থেকে পাওয়া যায় যে তিনি একটা কথা বলেছেন যেমন জিব্বা সম্পর্কে, রাইট? তো যার আখলাক ভালো, উত্তম আখলাক, তিনি বলছেন যে দুইটা কথা বলছেন যে যে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে কি জন্য, তার জিব্বা এবং তার লজ্জাস্থান, এই দুই কারণে সে জাহান্নামে যাবে। এখন জিব্বা মনে করেন আমি যদি আমার মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে অঙ্গ হচ্ছে তার ফেস, আচ্ছা এইখান থেকে আপনি পান কিন্তু পাওয়া যায়, আপনার চোখ, আপনার জিব্বা, আপনার ঠোঁট, আপনার কান, আচ্ছা এখন আপনি চরিত্রবান মানুষ যদি হন তাহলে আপনি এগুলোকে মানে যথাযথ ব্যবহার করবেন ইন রিলেশন টু আদার পিপল, রাইট? তো মনে করেন একটা যদি আমরা শুরু করি উইদাউট ইয়ার্স, কান, রাইট? তো কান দিয়ে আপনি কি আখলাকের পরিচয় দিবেন? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আপনি যদি শিখতে চান তাহলে আপনি পাবেন যে একজন লোক যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাছে কথা বলতো এত মনোযোগ দিয়ে তিনি শুনতেন, রাইট? এত মনোযোগ দিয়ে তিনি শুনতেন, এটা হচ্ছে আখলাক। এই যে এই ঘটনাটা দিয়ে আপনি কি পাচ্ছেন যে একজন লোকের কথা বলতেছে তার কথা পুরো তিনি শুনতেছেন, গুরুত্ব দিচ্ছেন, রেসপেক্ট করতেছেন এবং তিনি রেসপন্সও করবেন তার, এরকম না আমরা অনেক সময় যেটা করি যে আমি একজনের সাথে কথা বলতেছি, তাই না? তো কথা বলার সময় আমার মন আরেক দিকে, আমি হয়তো আরেকটা, উনি কথা বলতেছেন আমি হয়তো আমি মোবাইল টিপতেছি সামথিং, আমি ভালো মতো শুনতেছি না, এটা তো গুড আখলাক না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এইভাবে শুনতেন আরেকজনের আরেকজনের কথা, এই যে মনে করেন এইটা আখলাকের একটা মানে পরিচয় যে হাউ ইউ লিসেন টু আদার পিপল এবং কি গুরুত্ব আপনি দিচ্ছেন। আমরা তো অনেক সময় এরকম করি একজনের সাথে কথা বলতেছি আরেকজন গুরুত্বপূর্ণ লোক যখন আসলো ওনাকে ছেড়ে দিয়ে কথা অর্ধেক রেখে আরেকজনের কাছে সাথে কথা বলি, ওইদিকে চলে যাই। এটা তো শুননা না, এটা তো গুড আখলাক না। রাসূল তো এটা করেন না, কারণ আপনি এই লোকটাকে হিউমিলিয়েট করছেন, মানে বুঝাচ্ছেন যে মানে হি ডাজন্ট হ্যাভ এনি ভ্যালু, তাই না? এইভাবে মনে করেন এইটা। এরপরে আপনার চোখ, আপনি কিভাবে চোখ দিয়ে মানুষ তাকান, আপনার চোখে রাগ রাগ দেখা যেতে পারে, দেখা যায় আপনার চোখ দিয়ে গুসা হইতে পারে, আপনার চোখ এবং আপনার ঠোঁট মনে করে, তাই না? স্মাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্মাইল হচ্ছে সাদাকা, স্মাইল। এবং আপনার এই যে শুধু মুখটা, মুখের যেই অঙ্গগুলো আছে এগুলো যদি আমরা চিন্তা করি, আপনার চোখ দিয়ে আপনি ইউ আর ভেরি প্লিজড উইথ সামবডি, আপনি একজন লোক দেখা করতে আসছে, আপনার চোখে মুখে বলবে যে আপনি কত সন্তুষ্ট তার ব্যাপারে, কিভাবে আপনি তাকে রিসিভ করতেছেন। এরপরে আমাদের টাঙ্গের কথা তো বলেছি অলরেডি, এই যে মানে এটা বলছেন যে টাঙ্গটা বলেছে হাদিস অলরেডি যে এটা মানুষকে বেশি জাহান্নামের দিকে নিয়ে যাবে, কারণ মানুষ গীবত করে, গীবত করা খুব পছন্দ করে, হ্যাঁ গীবত শুনে, আর যখন গীবত করতেছে শুনে মজা লাগে, রাইট? এখন আল্লাহ তাআলা বলছেন তো তুমি তোমার মরা ভাইয়ের গোস্ত খাইতেছো, সে তো এখানে নাই, বসে বসে এখানে গীবতটা শুনে শুনে তার গোস্ত খাচ্ছ, গীবত করে করে তার গোস্ত খাচ্ছ। এইভাবে এগুলো হচ্ছে মূলত চরিত্র যে, এবং এই উত্তম চরিত্রের
মাকসাদ কি? একটা তো আমি বলেছি আগে যে আমার জান্নাতের ব্যবস্থা আমাকে করতে হবে উন্নত চরিত্রের মাধ্যমে, আরেকটা হচ্ছে আমাদের আচার ব্যবহারে যেন কোনো মানুষের হার্ম না হয়, আননেসেসারি আনলেস শরিয়ার কথা ডিফারেন্ট, কোনো মানুষের হার্ম যেন না হয়, তারপরে মানুষের সাথে যেন আমরা মানে সন্তুষ্টির সাথে সুন্দরভাবে আমরা জীবনযাপন করতে পারি, মানে দিজ আর দি আপনার যে মাকসাদ, হ্যাঁ যে শরীয়তের মাকসাদ। অনেক সময় তো আমরা আমাদের আমল করতেছি আমাদের জান্নাতের জন্য, ঠিক আছে, কিন্তু আল্লাহ ফাকরা বলি যে শরীয়তের মাকসাদটা হইলো মানে ডিফারেন্ট। শরীয়ত এটা কেন করেছে? কারণ ইসলামে প্রত্যেকটা জিনিস করা হয়েছে ওভারঅল হোল সিস্টেম কার সামনে রেখে, আদারওয়াইজ তো দুনিয়া চলবে না, তাই না? এই জন্য ইসলামের সেই দৃষ্টিকোণ থেকে যে আল্লাহ ফাকরা বলে যে আখলাকের মাধ্যমে মানুষের মানে সুন্দর জীবনযাপন, মানুষের সাথে ভালো জীবনযাপন, মানুষের সাথে সন্তুষ্টির সাথে জীবনযাপন, দিস আর অ্যাকচুয়ালি টার্গেট অফ আখলাক সামাজিক দৃষ্টিকোণ থেকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে। আমার একটা প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যে আমরা অনেক সময় মনে করি যে এই আখলাকের সাথে এই মানুষের স্বভাবজাত চরিত্র একটা বিষয় আছে, আর একটা হচ্ছে আখলাক চরিত্র অর্জন করা, যেটা তো আমরা অনেক সময় মনে করি যে লোকটা স্বভাবজাত ভাবে খুব ঠান্ডা চরিত্রের মানুষ, বলি বলে ঠান্ডা চরিত্রের মানুষ, কথা কম বলে খুব লজ্জাশীল মানুষ। আরেকটা হচ্ছে যে আমাদের অনেক মানুষ বলে আমি তো ভাই আমার স্বভাবেই আমি খুব রাগী মানুষ, হ্যাঁ আমি স্বভাবজাতই খুব রাগী মানুষ, আমার আমার সামনে সাবধানে কথা বলো। হ্যাঁ তো এই যে রাগী মানুষ তার মানে হচ্ছে যে আমি, একটা হচ্ছে স্বভাবজাত ক্যারেক্টার, আরেকটা হচ্ছে ইসলামিক আখলাক। তো ইসলামিক আখলাকটা তো অর্জন করার ব্যাপার, এবং এটাকে অর্জন করা সম্ভব, যাদের মনে করেন এই যে বললাম আমি খুব রাগী মানুষ, ওমর রাদিয়াল্লাহু আনহু খুব রাগী মানুষ ছিলেন এক সময়, কিন্তু পরবর্তীতে কোরআন বা হাদিসের রেফারেন্স দেওয়ার সাথে সাথে উনি পানির মতো ঠান্ডা হয়ে যেতেন। তো এই আখলাকটা আপনার কি এটা অর্জন করা সম্ভব, না এটাকে এটা এটা স্বভাবজাত চরিত্র মানুষের? ভেরি গুড কোশ্চেন করছেন আপনি, ভেরি নাইস। সেটা হচ্ছে যে আখলাক বা যেটা আপনি বললেন যে মানুষের স্বভাব বা জেনেটিক যেটা বলা যেতে পারে, মানুষের ডিএনএ, মানুষের জেনেটিক ইঞ্জিনিয়ার মানে মেকআপ যেটা, এইটাতে ডিফারেন্স আছে, ঠিক আছে। এইটা আল্লাহ ফাকরা বলে ইজ্জত মানে বিভিন্ন টেম্পারামেন্ট দিয়ে মানুষ সৃষ্টি করেছে, ঠিক আছে, এবং প্রত্যেককেই বলেছেন যে প্রত্যেকের লাইফ হচ্ছে টেস্ট, যাকে খুব নরম বানাইছেন তিনিও তার লাইফও তার নরমিয়তটাও একটা টেস্ট, যে এত নরমের নরম যে হকতা কোনোদিন তার মুখ দিয়ে বের হবে না, এটা একটা তার টেস্ট যে নরম সরম মানুষ, ঠিক আছে। বাট সেটারও যদি একটা লেভেলের নিচে চলে যায় সেটা একটা টেস্ট, আবার মানে যাকে একটু গরম সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলা করেছেন এইটাও তার জন্য টেস্ট, ওকে, তাকেও তার ওইটা যেটা আপনি অমর আদালতার উদাহরণ দিলেন তাকেও ওইটা একটা ওই লেভেলের নিচে নিয়ে আসতে হবে, এই জিনিসটা বোঝা দরকার। এটা কখনোই ঠিক নয়, কেউ মনে করে আমার সরি আমার মেজাজ খারাপ সুতরাং আমার জন্য এটা ঠিক আছে, এই মেজাজ খারাপ তো আল্লাহ বানাইছেন আপনাকে দিছেন, এবং আপনাকে আল্লাহ তাআলা এটাও বলছেন যে এই মেজাজটা এইভাবে আনকন্ট্রোল ওয়েতে মানে চাল মানে যেতে দেয়া ঠিক না, এটা হলো তোমার দায়িত্ব এটাকে কন্ট্রোল করা, যাকে যেটা দেয়া হয়েছে সেটাই প্রত্যেককে আল্লাহ ফাকর বলে তো একেবারে বেহেস্তির কি বলে যে বেহেস্তি স্বভাব চরিত্রের এভাবে আল্লাহ বানাই দিতে পারতেন, তাই না? তাহলে দুনিয়াতে টেস্টটা কি হবে? টেস্টটা হচ্ছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আপনি করেছেন, যে এই এই কোনো এক্সকিউজ নেই, এবং এটা বলা যে উনি তো স্বভাব চরিত্র এইভাবে সৃষ্টি হয়েছেন এটা ঠিকই, ডিফারেন্স আছে, কারোর জন্য সহজ কারোর জন্য কঠিন, কারোর জন্য কোনো একটা জিনিস সহজ আর একটা জিনিস কারোর জন্য কঠিন, ওভারঅল এইভাবেই কিন্তু ব্যক্তিকেও ব্যালেন্স করতে হবে, ওভারঅল এইভাবে আল্লাহ তাআলা সমাজকেও তিনি ব্যালেন্স করেছেন, দুনিয়াটাকে তিনি ব্যালেন্স করেছেন, কারণ এই ধরনের তাহলে দুনিয়াতে যুদ্ধ বিগ্রহ কিছুই তো হতো না, তাহলে জালিম যারা কেউ একটা জালিম জুলুম করলে জুলুমের শাস্তি তো কেউ দিত না,
মানে এই সবকিছু মানুষের অ্যাঙ্গার, মানুষের ফ্রাস্ট্রেশন, মানুষের সবকিছু এগুলো জীবনের অংশ। আল্লাহ তাআলা সবকিছু দিয়েছেন, বাট এগুলো আমাদের জন্য পরীক্ষা। এগুলাকে কন্ট্রোলে নিয়ে আসাই হচ্ছে মানে চরিত্রের কথা। কন্ট্রোলে নিয়ে আসার মানেই হলো আপনি আপনি চরিত্রবান, এভাবে যেভাবে ইচ্ছা আপনি এভাবে যেতে দেবেন না। আনকোল্ড আনকন্ট্রোল নিজেকে ছেড়ে দেবেন না। ইউ হ্যাভ টু আর্ন এভরিথিং, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এগুলো আর্ন করতে হবে একটা একটা করে। যা আচ্ছা, আমার এই জন্য এই সুফিরা বলে একটা কথা আছে যে মান্দান নাফসাহু ফাকাদ আলেমা রাব্বাহু, যে যে নিজেকে চিনলো সে তার রবকেও চিনলো। তাই না, কথা আছে এই যে নিজেকে চেনা, মানে আপনি যারা এই কথাগুলো বলেছেন মানে ডিপলি চিন্তা করে বলেছেন। কারণ আপনি যদি নিজেকে চিনতে না পারেন, তাই না, নিজেকে আপনি চিনলে তো বুঝবেন আপনার দুর্বলতা কোথায়, আপনার কি বলে আপনার সবলতা কোথায়, এরপরে আপনি দুর্বলতাগুলো কিভাবে কাটাবেন, কোন হাদিস পড়বেন। এই জন্য তারা ওইটা বলছে যে আপনি দুর্বলতা জানলে পরে আপনি একদম পিসাবের কাছে গিয়েবেন, যাবেন গিয়ে তাড়িয়ে নেবেন। আপনি সেখানে গেলেন না, কিন্তু আপনাকে মানে কোন মুরব্বীর কাছে যেতে হবে, কোন একজন এক্সপিরিয়েন্স লোকের কাছে যেতে হবে। এই এক্সপিরিয়েন্স লোক ফ্যামিলিতে হইতে পারে, কমিউনিটিতে হইতে পারে, তাই না, মুরব্বী হইতে পারে। মানে প্রত্যেক মানুষের আসলে মুরব্বী দরকার, মেন্টর প্রয়োজন প্রত্যেক মানুষের, এবং এটা সারা জীবনেই লাগে। কারণ মানুষ বিভিন্ন প্রবলেম ফেস করে। হ্যাঁ, মানুষ একটা জীবনটা তো একটা জিগজাগ হতে যায়, তাই না, আপনার বাঁকে বাঁকে আপনার হেল্প দরকার, সহযোগের দরকার, এবং এটা আখলাকের জন্য দরকার। এই জন্য আমরা যারা সামাজিক জীবন যাপন করি, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন হচ্ছে আরেকজন মুমিনের আয়না। এর মানে তিনি দেখবে, দেখে বলবে যে ভাই তোমার তো এইটা এই প্রবলেম আছে, তো তোমাকে হেল্প করতে পারি, আপনার মধ্যে যে ভেরি গুড, প্লিজ হেল্প। আর যদি আপনার মানে আপনি এটার গুরুত্ব না দেন, বলবেন যে না 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 আমার তো কোনো দোষ নাই, কেন আপনি বলতেছেন, আমার কোনো আমার আই এম পারফেক্ট। সো নোবডি ইজ পারফেক্ট, কেউ পারফেক্ট না। এই জন্য আমি তো বলি যে এই সোসাইটিতে সময় শেষ হয়ে গেছে আপনার, এই সোসাইটিতে যে ক্রিটিসিজমের জন্য ওরা অনেক পয়সা খরচ করে, আপনি জানেন, সবাই আমরা জানি যে ক্রিটিক এখানে সবচেয়ে বেশি মানে বেতনের চাকরি করে, ক্রিটিক হওয়া এত সহজ না। আর আমাদের সমাজে হচ্ছে যে মানে কেউ যদি আপনাকে একটু পরামর্শ দিতে চায়, আপনার ক্রিটিক করে, তখন তো আপনি তার এগেনস্টে লেগে গেল, তাই না। বা এটা পয়সা দিয়ে করানো উচিত, কারণ ইভেনচুয়ালি এটা আমার চরিত্র, ইভেনচুয়ালি আমার চরিত্র আমাকে ঠিক করতে হবে, এবং এটা আমার জান্নাতের জন্য। আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আচার, প্রত্যেকটা ব্যবহার, এটা মানে যেন কাউকে হার্ম না দেয়, মানুষের সাথে যেন আমরা একটা সুসম্পর্ক, এই দুনিয়া থেকে আমাদেরকে মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে যেতে হবে, এটা হলো ইসলামের দাবি আমাদের কাছে, তাই না। এবং যদি আমরা করতে পারি, তাহলে সুন্দর জীবনযাপন আমাদের হবে। এটার নাম হলো আখলাক, এটা করলে আমাদের জান্নাতের পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ। অনেক শুকরান আপনাকে এই গুরুত্বপূর্ণ আলোচনা দেওয়ার জন্য আমাদের আমাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ থেকে ফায়দা নেওয়ার তৌফিক দিন। বন্ধুরা এবং ভাই বোনেরা, আমরা জানলাম যে চরিত্র জীবনে আমাদের মুসলমানদের বিশেষ করে চরিত্রিক সুন্দর চরিত্রের গুরুত্ব মুসলমানদের জীবনে কতটুকু, এবং এই সুন্দর চরিত্রকে কিভাবে অর্জন করতে হবে, আমাদের স্বভাবজাত করতে হবে, অভ্যাসগত করতে হবে, এবং এর মাধ্যমে আমাদের আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে, এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলেছেন আমাদের সম্মানিত অতিথি মুসলিম ফারাজি সাহেব। আপনারা আশা করছি এ থেকে উপকৃত হবেন। আপনাদেরকে আগামী সপ্তাহের প্রোগ্রামে আবারও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বানিয়ে দিও একটি ঘর, বানিয়ে